হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমি ভীষণ খুশি, তার কারণ তোমাদের জন্য এত সুন্দর সুন্দর রেমেডি আমি নিয়ে আসছি, আর সেটা দিয়ে তোমরা এত মানুষ আমাকে রেসপন্স করছো, আমাকে ফিডব্যাক দিচ্ছ, আমাকে এসে জানাচ্ছ ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমি অবশ্যই ট্রাই করব। তো এই রকম ফিডব্যাক সত্যি কথা বলছি, মানে আমি ভীষণ খুশি। চ্যানেলটা অনেক দিন বসেছিল, তোমরা অনেকেই অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও পাওনি, কিন্তু চ্যানেলটা যে আমি আবার শুরু করার পরে এত তাড়াতাড়ি এত বড় রেসপন্স পাবো আমি ভাবিনি। আগের দিন আমি যে হেয়ার কালারের ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা 24 ঘন্টার মধ্যে আমার 2000 ভিউয়ার্স হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ, এবং তার মধ্যে অনেকে আমাকে রেসপন্স করেছে যে তোমার হেয়ার কালারের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অবশ্যই ট্রাই করবো। আর তার মধ্যে কিন্তু কিছু কিছু মানুষ অলরেডি এই একদিনের মধ্যে হেনাটা করে নিয়েছে এবং আমাকে ফটোও দিয়েছে। আমি নেক্সট কোনো ভিডিওতে তার রিভিউগুলো শেয়ার করে দেব। তো তোমাদের এত ভালো রেসপন্স দেখে এবং তোমাদের এত ভালোবাসা দেখে আমি সত্যি কথা বলছি আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর রেমেডির কথা ভাবি। তো সেই রকমই একটা রেমেডি আজকের আবার তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই সেই রেমেডিটা দেখলে আর ইউজ করলে তোমরা জাস্ট ভীষণ খুশি হয়ে যাবে। আজকের আমার স্কিনে কিন্তু আলাদা একটা গ্লো স্কিনটাদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু জাস্ট রেমেডিটা অ্যাপ্লাই করেছি, তারপরেই আর মুখে কিছুই অ্যাপ্লাই করিনি, কিছু দিইনি, কোনো মেকআপ করিনি, জাস্ট লিপস্টিক আর আইলাইনারটা পরেছি, তাতেই আমার স্কিনটা এত ভালো করছে। সামনে সরস্বতী পুজো, বিয়ে বাড়িও আছে, অনেকের বিয়েও আছে। মোটামুটি কথা, আমরা স্কিনটাতে এতটাই ভালো করতে চাই যেখানে কোনো দাগ থাকবে না, কোনো রকম শান ট্যান থাকবে না, কোনো ড্রাই ভাব থাকবে না বা কোনো অয়েলি ভাব থাকবে না, স্কিনটা থাকবে নর্মাল, সাথে থাকবে গ্লো এবং তার সাথে থাকবে একটা ফেয়ারনেস। তো এই স্কিনই কিন্তু আমরা সবাই চাই, আর সেই স্কিনটা পেতে গেলে একটু জাস্ট মেনটেন করতে হবে। আমরা যখন খুব একটু ভালো জিনিস খুব যত্ন করে রাখি, সেই জিনিসটা কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো সেম আমাদের স্কিন এবং আমাদের হেয়ারটা যদি একটু ভালো করে যত্ন করি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা এবং হেয়ারটা আগের থেকে অনেকটা বেটার হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা স্কিনের রেমেডি শেয়ার করব যেটা কিনা তোমরা এখন থেকে যদি অ্যাপ্লাই করতে থাকো, তাহলে এই যে জিনিসগুলো বললাম, স্কিনে গ্লো পাবে, তার সাথে কোনো রকম ব্ল্যাক স্পট পাবে না, শান ট্যান পাবে না, পিগমেন্টেশনে কোনো মানে দাগ থাকবে না, তার সাথে সাথে ব্রণ হয়েছে সেই ব্রণর দাগ সেগুলোও থাকবে না, এইরকম ধরনের একটা স্কিন পেতে গেলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। ভিডিওটা একদম স্কিপ করা যাবে না, পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, তার কারণ দারুণ দারুণ রেমেডি তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলে আমি পোস্ট করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। আজকের আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু উইন্টারের জন্য একদম পারফেক্ট। আমাদের এই উইন্টারে স্কিনটা কিন্তু খুব ড্রাই হয়ে যায়, তারপরে কিন্তু স্কিনটা ড্রাইয়ের জন্য আমাদের স্কিনের কালো ভাবটা বেশি দেখা দেয়, স্কিনে কোনো গ্লো থাকে না। তো আমরা এই গ্লোটা কিভাবে পাবো, বা এই কালচে ভাবটা দূর কিভাবে করব, বা যাদের গায়ের কালারটা একটু শ্যামবর্ণ আমার মতো কালার, বা আমার থেকেও চাপা বা ফর্সা, সবাই এটা ইউজ করতে পারবে এবং সব স্কিনের জন্য এটা পারফেক্ট, সমস্ত স্কিনে কিন্তু এটা ইউজ করতে পারবে। শুধুমাত্র যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা কিন্তু একটুখানি টেস্ট করে নিও, তারপরে আমার রেমেডিটা অ্যাপ্লাই করো। তো আমি এই রেমেডিতে কিছু কিছু স্টেপ তোমাদের কাছে বলবো, আর এইভাবে ভাবে কিন্তু তোমরা ফলো করলে অবশ্যই তোমরা খুব সুন্দর একটা স্কিন পাবে। তো ফার্স্ট স্টেপ তোমাদেরকে বলি, সবার আগে যেহেতু এই শীতকালে স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, তার জন্য খুব কালচে লাগে এবং স্কিনে কোনো গ্লো থাকে না, তো সেটার জন্য আমি এখানে ফার্স্ট যে ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করছি সেটা হলো ঘি। হ্যাঁ, ঘি। তোমরা অনেকেই হয়তো অবাক হয়ে যাবে যে ঘি আবার আমরা স্কিনে অ্যাপ্লাই করব। হ্যাঁ, ঘি আমাদের খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে, তার সাথে আমরা অয়েল ম্যাসাজ যখন স্কিনে করি তখন কিন্তু আমাদের স্কিনে আলাদা করে গ্লো থাকে। তো যেহেতু ঘি এর মধ্যে অনেকটা পরিমাণে অয়েল থাকে, তো সেই জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি। খুব অল্প পরিমাণে ঘি হাতে করে নিয়ে নিয়েছি, দেখো। তো সেই ঘিটাকে আগে আমি সারা মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং তারপরে আমি কি করব, খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট আমি পুরো মুখে ভালোভাবে ম্যাসাজ করব। ম্যাসাজটা কিন্তু একদম চেপে চেপে করলে হবে না, আমি অনেকগুলো স্টেপ তোমাদের কাছে শেয়ার করছি, ভিডিওটা একটু
ফাস্ট করে দিয়েছি, তার কারণ অনেকটা যাতে লেন্দি না হয়ে যায়, তোমাদের যাতে বোরিং না হয়ে যাও তোমরা আমার ভিডিওটা দেখতে দেখতে, তো সেই জন্য একটু ফাস্ট করে দিয়েছি। বাট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তো আমি যেভাবে করছি সেইভাবে মাসাজ করো, মাসাজের ফলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকে এবং তার ফলে কিন্তু ঠিকঠাক ভাবে আমাদের স্কিনে যদি মাসাজ করি তাহলে আমাদের স্কিনে আলাদা একটা গ্লো দেখা যায়। তো আমি খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট মতো মাসাজ করে নিয়েছি। এবারে কি করব, আমি খুব ভালো একটা ফেস ওয়াশ দিয়ে, মানে যে কোনো ফেস ওয়াশ বা সাবান যেটা তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মুখটাকে পরিষ্কার করতে হবে। যদি একবারে তোমার মুখ থেকে পুরোপুরি ঘিটা না চলে যায় তাহলে তোমরা দুবারও ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে পারো। তার কারণ যেহেতু ঘি আমাদের স্কিনে কিন্তু অনেকটা, মানে ঘি যখন দেখবে হাতে থাকে চট করে কিন্তু সাবান দিলেও ঘিটা হাত থেকে মানে উঠে যায় না, তো সেম মুখেও যদি তোমাদের ঘিটা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা দুবার করে ফেস ওয়াশ দিতে পারো। তো দেখো আমি খুব ভালোভাবে মুখটা ধুয়ে এসেছি, মুখে কিন্তু সেই আগে আমি যখন ফার্স্ট ভিডিওটা শুরু করি তখন যে মুখটা একদম মানে ডাল ডাল লাগছিল, কালচে লাগছিল, সেটা কিন্তু লাগছে না। অলরেডি অনেকটা ড্রাই অফটা চলে গেছে, স্কিনে কিন্তু আলাদা একটা গ্লো তোমরা দেখতে পাচ্ছ। আমি অলরেডি ফেস ওয়াশ দিয়েছি, তারপরেও এবারে সেকেন্ড যে স্টেপটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে একটা প্যাক অ্যাপ্লাই করব। প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমাদের আরো একটা জিনিস শেয়ার করব, আমি এখানে খুব সুন্দর একটা ফেশিয়াল সিরাম রেডি করে নিচ্ছি। তো সেই সিরামটা রেডি করতে গিয়ে আমি কি কি নিচ্ছি চলো দেখে নিই। আমি এখানে পরিষ্কার একটা কাঁচের কন্টেনার নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিচ্ছি 3 চামচ মতো আমন্ড অয়েল, আর 1 চামচ মতো আমি নিয়ে নিচ্ছি মধু। এবারে এই দুটো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার স্কিনের জন্য স্পেশাল সিরাম, যেটা উইন্টারের জন্য বা যাদের স্কিন 12 মাস ড্রাই থাকে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। জাস্ট তোমরা এটা ইউজ করবে, সত্যি কথা বলছি একটা সপ্তাহ ইউজ করে তোমরা অবশ্যই, আমি 100% শিওর তোমরা আমাকে এসে ফিডব্যাকটা দেবে, না এটা দারুণ রেমেডি ছিল। এবারে তো সিরামটা রেডি করে নিলাম, এবারে চলো আমি যে ফেস প্যাকের কথা বললাম সেটা রেডি করি। ফেস প্যাকটা বানানোর জন্য দেখো আমি এখানে বয়েল রাইস নিয়ে নিয়েছি, মানে আমরা যে ভাত খাই সেই ভাত। তো আমি এখানে 2 চামচ মতো বয়েল রাইস নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে 3 চামচ মতো কাঁচা দুধ। এখন যেহেতু শীতকাল তাই জন্য আমার স্কিনটা একটু ড্রাইয়ের দিকে আছে, তাই জন্য আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি। তোমাদের যদি স্কিন নর্মাল টু ড্রাই হয় তোমরা এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো, বা তোমরা এখানে ব্যবহার করতে পারো টক দই। আর তাছাড়া যাদের অয়েলি স্কিন বা এই প্যাকটা তোমরা গরমকালে ইউজ করতে চাও তার জন্য কিন্তু বলে রাখছি, তোমাদের যাদের অয়েলি স্কিন আছে বা নর্মাল স্কিন আছে তারা কিন্তু এখানে রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো। তুমি এখানে দুধ নিয়ে নিয়েছি, এবার আমি কি করব 1 চামচ মতো আমি এই যে সিরামটা রেডি করেছি সিরামটা কিন্তু 1 চামচ এটার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব, মানে একটা ভালো পেস্ট বানিয়ে নেব, মিক্সিতে দিয়েই তোমরা এটা ব্লেন্ড করে নেবে। তো দেখো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, এবারে আমি কিভাবে অ্যাপ্লাই করছি সেটা তোমাদেরকে দেখাই। জাস্ট ফেস প্যাক যেভাবে অ্যাপ্লাই করে সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় আমি একটুখানি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি রাইস, রাইস আমাদের স্কিনটাকে খুব সুন্দর করে টাইট করতে সাহায্য করে। আমাদের স্কিনে যাতে এজিং প্রসেসটা খুব তাড়াতাড়ি চলে আসে, অনেকেরই স্কিনে কিন্তু অল্প বয়সে বয়সের ছাপ দেখা যায়, সেইটাকে কিন্তু কন্ট্রোল করে, স্কিনটাকে টাইট করে রেখে। বা আমাদের স্কিনে যদি কোথাও রিঙ্কেলসের সমস্যা থাকে সেখানেও কিন্তু এই চাল বা এই বয়েল রাইসও কিন্তু খুব ভালোভাবে কাজ করে, রিঙ্কেলস দূর করতে কাজ করে, আমাদের স্কিনে তাড়াতাড়ি বয়স আসতে দেয় না। তার সাথে আমি এখানে নিয়েছি কিন্তু সিরামটা, সিরাম তো তোমরা জানোই আমি এখানে মধু আর আমন্ড অয়েল ব্যবহার করেছি। মধু আর আমন্ড অয়েল দুটোই কিন্তু এই শীতকালের জন্য বেস্ট, আমাদের স্কিনে ময়েশ্চারাইজিং ব্যালেন্সটা ঠিকঠাক রাখে, স্কিনটাকে কোনো রকমভাবে ড্রাই হতে দেয় না, তার সাথে আলাদা একটা গ্লো নিয়ে আসে। তারপরে আমি এখানে ব্যবহার করেছি কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনটাকে ক্লিনজারের কাজ করে, আমাদের স্কিনে যে ময়লা আবর্জনা থাকে সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে ডিপলি ক্লিন করে দেয়। তো এই পেস্টটাকে আমি খুব ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে তোমরা 10 থেকে 15 মিনিট এইভাবে ছেড়ে দেবে।
যখন তোমাদের মনে হবে স্কিনটা খুব টান লাগছে, আমরা যেহেতু এখানে রাইস ব্যবহার করেছি, রাইস কিন্তু স্কিনটাকে খুব টাইট করে, সেই জন্য প্যাক অ্যাপ্লাই করে যখন প্যাকটা শুকিয়ে যাবে তখন কিন্তু স্কিনটা খুব টাইট মনে হবে, টান টান লাগছে। যখন তোমরা এই ফিলটা করবে তখনই কিন্তু তোমাদের মুখটা ওয়াশ করে নিতে হবে। তো দেখো, আমার মুখে মোটামুটি 10 মিনিট মতো রেখেছিলাম, তো পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে কিভাবে তুলবো, হালকা হাতে ভালোভাবে আগে মুখটাকে জল দিয়ে ভিজিয়ে নেব, তারপরে হালকা হাতে রাব করতে 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 কিন্তু আমি এই প্যাকটা রিমুভ করে ফেলবো। তো আমি মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মুখটা কতটা সুন্দর হয়ে গেছে। তো দেখো, আমি খুব ভালোভাবে মুখটাকে ক্লিন করে ধুয়ে এসেছি। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে আগের থেকে। সিরিয়াসলি বলছি, তোমরা এটা একবার ট্রাই করো, অবশ্যই এর রেজাল্টটা পাবেই পাবে। এবারে তোমরা কি করবে, আমি এই যে সিরামটা অ্যাপ্লাই করেছি, এই সিরামটা কিন্তু তোমরা স্কিনে যেহেতু ড্রাই ভাবটা যাতে না আসে, তো সেই জন্য এই সিরামটা তোমরা জাস্ট কয়েক ড্রপ হাতে করে নেবে, এবং তার সাথে দেখো আমি এখানে পাতি লেবু নিয়েছি, পাতি লেবু জাস্ট 2-3 ফোঁটা এখানে দেবে। যাদের পাতি লেবু শুট করে না তারাও একবার এটা দিয়ে দেখো, এর জন্য তোমাদের স্কিনে কোনো রকম প্রবলেম হবে না। তবে একটা কথা বলবো, বিশ্বাস করে দেবে, ভয়ে ভয়ে একদমই দেবে না। যদি তোমাদের বিশ্বাস হয় তাহলেই তোমরা দেবে, না হলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি পাতি লেবু রস অনেকটা দিচ্ছি না, জাস্ট 2-3 ফোঁটা দিচ্ছি, তার কারণ যেহেতু এখানে মধু ব্যবহার করেছি এবং তার সাথে ব্যবহার করেছি আমন্ড অয়েল, যাতে খুব পরিমাণে চটচট না করে বা অয়েলি না হয়ে যায়, সেটার জন্য কিন্তু আমি কয়েক ড্রপ এখানে লেমন দিয়েছি, এবং তার সাথে এখানে ভিটামিন সিও দিলাম, যাতে আমার স্কিনটা আরো এক্সট্রা গ্লো করে এবং আমাদের স্কিনের যে দাগ ছোপগুলো আছে সেটা যাতে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়, সেই জন্য এখানে কিন্তু আমি লেবুর রস ব্যবহার করলাম। তো স্কিনটার সাথে সাথ দেখো জাস্ট কতটা গ্লো করছে, ইনস্ট্যান্ট একটা চেঞ্জ হয়ে গেছে স্কিনটা, এত সুন্দর গ্লো করছে। স্কিনে হাত দিলে কিন্তু এইটুকুনি ফিল হচ্ছে, মানে তোমরা সেই গ্লিসারিন যদি স্কিনে ব্যবহার করে থাকো ঠিক যেরকম ফিলটা হয় সেম ফিলটা হচ্ছে। বাট তোমাদেরকে বলবো, গ্লিসারিন কিন্তু ব্যবহার করলে অনেকটা চটচট করে বা গ্লিসারিন অনেকের স্কিনে শুট করে না, তো এখানে কিন্তু কোনো রকম চটচট করছে না এবং তার সাথে কোনো টান ভাবটাও নেই। আমি ডেফিনেটলি শিওর তোমরা এই রেমিডিটা যদি একবার ইউজ করো, সিরিয়াসলি বলছি, একটা সপ্তাহে তোমরা জাস্ট নিজেদের স্কিনটাকে চেঞ্জ করে ফেলবে। এত বড় কথা আমি তোমাদেরকে বললাম, এবারে আসি তোমরা এটা কতদিনে ইউজ করবে। এই যে সিরামটা আমি রেডি করেছি, এটা তোমরা রেগুলার রাত্রিবেলা ইউজ করতে পারো, যেহেতু এখানে পাতিলেবুর রস দিয়ে তোমরা যদি ইউজ করো তাহলে পাতিলেবুর রসটা দিয়ে তোমরা বাইরে রোদ্দুরের মধ্যে যাবে না ডাইরেক্ট, তোমরা এটা দিনের বেলাও ইউজ করতে পারো, রাত্রিবেলাও ইউজ করতে পারো, প্রত্যেক দিন শুধু পাতিলেবুর রসটা দিয়ে তোমরা ডাইরেক্ট রোদের মধ্যে যাবে না। যদি তোমরা রোদেতে যাও তাহলে 10 মিনিট আগে অন্তত এটা অ্যাপ্লাই করো, তারপরে এর উপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে 10 মিনিট পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে তোমরা রোদ্রের মধ্যে যেতে পারো। আর রাত্রেবেলা এটা তোমরা এমনি অ্যাপ্লাই করতে পারো, না হলে এই যে টোটাল আমি প্রসেসটা দেখালাম স্টেপ বাই স্টেপ, এটা তোমরা একদিন অন্তর একদিন করে করবে, একটা সপ্তাহ করো, আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি তোমরা জাস্ট তোমাদের স্কিনের প্রেমে পড়ে যাবে। এত বড় কথা বললাম, অবশ্যই কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে, আমার এই কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দিতে হবে যে হ্যাঁ আমার রেমেডিটা তোমাদের কত ভালো লেগেছে। আমাকে ফিডব্যাক দিও, ভিডিও করো, ফটো তুলো স্ক্রিনে, অবশ্যই অবশ্যই করে আমাকে অন্তত পার্সোনালি ফিডব্যাক দিও যে তোমরা কতটা খুশি হয়েছে। আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তার সাথে চ্যানেলে নতুন হলে কিন্তু আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে